আসসালামু আলাইকুম। মেহেদিহাউস টিউটোরিয়াল আমি আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন যে রেডিওগুলো আর কি, কীভাবে অনলাইন রেডিওর কনফিগারেশন করা হয়, যেমন অটো ডিজে, তারপর ফ্লাগ ইন যে সিস্টেমগুলো আর কি, ওগুলো কীভাবে করা হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের মেহেদিহাউসের WSM প্যানেল, আর এটা হচ্ছে আপনার রেডিও প্যানেল। এটা হচ্ছে এই যে অপশনটা এখানে দেওয়া হচ্ছে সেট অফ শর্টকাস্ট ইন্টারনাল, আর এটা হচ্ছে শর্টকাস্ট এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে মনে করেন সি প্যানেল, জাস্ট একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে, আর এটা হচ্ছে আপনার এই সি প্যানেল ক্রিয়েট করে দেওয়া যায় ওটা আর কি। আর এটা হচ্ছে ম্যানেজার, এটা মানে যারা রিসেলার আর কি, রিসেলারদের জন্য এই সিস্টেমটা আসবে। আর যারা নর্মাল ইউজার, নর্মাল ইউজাররা থাকবে আপনার এই অপশনগুলো থাকবে, এগুলো থাকবে, বাট ওখানে কোনো কিছু করতে পারবে না, পারমিশন থাকবে না। তো যারা মনে করেন নর্মাল ইউজার, ডিজে ক্রিয়েট করা হয় যে এখানে মনে করেন যে রেডিওটাতে আপনি ডিজে ক্রিয়েট করবেন, যেমন রেডিও আমার দেশ, ওইখানে আপনি ইউজার নেম দেবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন। যেমন আমি এটা ক্রিয়েট করলাম, আমি এবার রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি নতুন করে। এখন আমি এখানে ইউজার দিচ্ছি, ইউজার ডালিম এবং পাসওয়ার্ডও দিচ্ছি ডালিম, এবং আমি অ্যাড করলাম। অ্যাড করার পর যখন আমরা শর্টকাস্টে, যেটা মনে করি আমরা লাইভ শো করব, লাইভ শো করতে গেলে তখন আপনার সার্ভারের এই ব্রডকাস্টের মধ্যে আর কি কানেক্ট করতে হলে আপনার সার্ভার আইপি লাগবে। এই হচ্ছে সার্ভার আইপি, আর এটা হচ্ছে আপনার ফুড আইপি। তো এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আর কি, কিভাবে লাইভ লাইভ কনসার্ট করে রেডিওতে। তো আর গান যে আপলোড করা হয় আর কি, আমরা মনে করেন আমাদের রেডিওতে যে গান আপলোড করব, কিভাবে রেডিওতে গান আপলোড করব, বা রেডিও কিভাবে স্টপ করব, এবং গানের সিরিয়াল কিভাবে দেব, তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ক্যাটাগরির ফাইল হবে, যেমন হিন্দি, বাংলা, তারপর ইংলিশ, আধুনিক, যার যার মন মতো আর কি, এক একজন এক একটা নামের উপরে ক্রিয়েট করা হয়। তো যেমন আমি মনে করেন রেডিও আমার দেশে ক্লিক করলাম, করার পরে এখন আমি ফোল্ডার যদি ক্রিয়েট করতে হয় তাহলে এইখান থেকে গেলে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আর এখানে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট। তো যেহেতু আমি আগে করে রাখছি, আমার এখানে দেখেন হিন্দি, বাংলা, ইংলিশ, আর এটা হচ্ছে রেডিও আমার দেশ। তো আমি বাংলাতেই যাচ্ছি, যেমন আমি বাংলায় ইউজ করব। তো এখানে হচ্ছে আপনার রিলোড দ্য প্লেয়ার, প্লেয়ার লিস্ট, আর এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এখানে হচ্ছে আপলোড অপশন। আমি যেই কোনো গান আমার রেডিওতে যদি চালাইতে হয় তাহলে আমাকে মনে করেন গানগুলো আপলোড করতে হবে, আর আপলোড করার জন্য আমাকে ফার্স্ট এখানে আসতে হবে, যেটা হচ্ছে আপলোড অপশন। তো আমি যে গানটা আপলোড করব সেই গানটা মনে করেন আমার কম্পিউটার থেকে আমি চুজ করে আপলোড দিয়ে দেবো। প্রসেস আপলোড হওয়ার পর লেখা আসবে সাকসেসফুল, সাকসেসফুল লেখা আসলে আপনার মডিফাই করবেন, এখানে গিয়ে আপনার রিফ্রেশ মারবেন, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, কারণ আমার এখানে গান অনেক আপলোড করা আছে আর প্রয়োজন নাই। তখন আপনি অ্যাক্টিভ করে দিবেন, যে গানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আর রিফ্রেশ দ্য লিস্ট মানে যে লিস্ট আপনি রিফ্রেশ করতে যদি চান করতে পারবেন। আর রিলোড তো বুঝছেন, এই রিলোড মানে হচ্ছে গানের যে লিস্ট আছে এটাকে নতুন করে আবার লোডিং করা। তারপর এটা হচ্ছে আপনার অটো রেডিও অপশন, যেটাতে মনে করেন রেডিও কন্টিনিউ চলতে থাকবে, যেটা হচ্ছে রেডিও প্যানেল, যে আপনার কয়টা রেডিও আপনার চালু আছে বা অফ আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে হচ্ছে রেডিও অফ, অল রেডিও আর কি। আর এখানে হচ্ছে ফ্লাগিন এর সিস্টেম, যে ফ্লাগিন কোড কোন রেডিওটা ইউজ করবেন, এটা ফ্লাগিন কোড, যে রেডিওটা দিবেন ওটা ফ্লাগিন কোড এখানে আসবে অটোমেটিক। তো আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের ফায়ারফক্স তো প্লাগিন কাজ ঠিক মতো কাজ করে না, যার জন্য এই যে দেখেন, এই যে দেখতেছেন এখন প্লাগিন, আর এটা বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে আর কিছু অপশন আছে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে হচ্ছে অটো ডিজে ম্যানেজার। তো অটো ডিজে ম্যানেজার বলতে মনে করেন আপনার এই যে সেম সিস্টেম এখানে দেওয়া আছে, প্রত্যেকটা রেডিও যেটা সি প্যানেলের ভিতরে হয় সেটা আমি আপনাকে দেখাবো কিভাবে সি প্যানেল থেকে রেডিও পাইপলাইনে এই প্লাগিনে যেতে হয়। তো এটা হচ্ছে স্টপ, আর স্টার্ট আর স্টপ। তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যানেজার দ্য অ্যাক্টিভ প্লেয়ার লিস্ট, সেম সিস্টেম, এই যে এখান থেকে চলে আসছে, এটা হচ্ছে আর কি সিস্টেম। আর যেটা হচ্ছে আপনি মনে করেন যে যারা ইউজার, মনে করেন একটা রেডিও চলতেছে,
তো একটা রেডিওর প্যানেলটা আমি দেখাচ্ছি কিভাবে যেতে হয়। একটা রেডিও প্যানেলে সি প্যানেলে, যেহেতু আমার সি প্যানেলে লগ ইন করার দরকার নাই, আমি মেইন প্যানেল থেকে যেতে পারবো। আমি মেইন প্যানেল থেকে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও মনে করেন যে এটা সবাই কিন্তু দেখায় না, কারণ সার্ভারে অনেক সিকিউরিটি ব্যাপার স্যাপার থাকে। তো যেহেতু আমাদের সার্ভারে 100% সিকিউরিটি দেওয়া আছে, সো আমাদের কোনো টেনশন করতে হয় না আর কি। এটা হচ্ছে আপনার একটা সি প্যানেল। তো সি প্যানেলের ভিতরে মনে করেন WSM, যেটা WSM সনিক, এটা হচ্ছে রেডিও অ্যাডমিন প্যানেল। সেম এরকম একটা প্যানেল আপনার রেডিওতে আসবে, যারা মনে করেন যে একটা রেডিও হোস্টিং নিচ্ছে, তো তাদের জন্য আর কি জিনিসটা। তো যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে রেডিও, সিঙ্গেল রেডিওর প্যানেল। এই যে দেখেন, এখানে সবকিছু শো করতেছে, অন অফ, তারপরে গানের যে লিস্ট আমাদের, এটাতে যে গানগুলো দেওয়া আছে, এই গানগুলো এখানে লিস্ট অলরেডি দেওয়া আছে। এখানে আপনার সেট আপ অ্যান্ড ডিজাইন, যে তোমরা অটো ওইটার সেট আপ করাই আছে, এখানে দরকার নাই, পারমিশনের দরকার নাই। তো এখানে হচ্ছে অটো ডিজাইন ম্যানেজার, সেম সিস্টেম আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি। সেম এটা হচ্ছে একটা রেডিওর, একটা রেডিওর জন্য, যেটা সিঙ্গেল রেডিও সেটার জন্য এটা মনে করেন এই। তারপরে যে জিনিসগুলো হচ্ছে আপনার এডিট করতে হয়, যেমন মনে করেন যে আপনার কত জিবি দিচ্ছে আপনাকে, কি আসবে সেটা কিভাবে দেখবেন, সেই জিনিসগুলো দেখার জন্য আপনার এই, আপনি যখন আপডেটে যাবেন আর কি, তখন আপনি আপলোড এডিট করলে অটোমেটিক হয়ে যাবে। এডিটের মধ্যে গেলে অটোমেটিক মনে করেন চলে আসবে আপনার রেডিওটা কতটুকু নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে আপনার এডিট অ্যান্ড আপলোড। তো এডিট অ্যান্ড আপলোডে গেলে এখানে সব ইনপুট দেওয়া হচ্ছে, যে দেখেন এখানে অ্যাডমিন প্যানেল আর ইউজার, বাস শেষ। আর কত জিবি কি, মানে কত লিসেনার দেওয়া হচ্ছে বা কি আছে এসব, সেটা হচ্ছে আপনার আইপি দিয়ে দেখতে পারেন। যেমন আমি আইপিটা কপি করলাম, অটোমেটিক প্যানেলটা চলে আসছে। তো আমাদের এইখানে মনে করেন লিসেনার কতজন আসতেছে বা কতজন শুনতেছে, এটা এখানে শো করতেছে। এখন 27 জন লিসেনার অলরেডি আমাদের এই রেডিওতে আছে। তো রেডিওর ভিড, যেটা আর কি, কত ভিড দেওয়া হচ্ছে রেডিও, লিসেনার দেওয়া হচ্ছে আপনার এখানে 999, তারপর ভিড হচ্ছে 128 কেভি কেপিপিএস। এটা এখানে আপনার ডিটেলসটা দেওয়া থাকবে আর কি, আপনার রেডিওর যে সিস্টেমটা, যারা লিসেনার আর কি শুনতে চাইলে ইচ্ছে করে এখান থেকে গিয়ে ডাউনলোড করে শুনতে পারবে যে গানটা চলতেছে সেই গানটা আর কি। আর অ্যাডমিন এখান থেকে লগ ইন করতে পারবে, আপলোড সিস্টেম যদি রাখে আর কি, যেটা এক্সটার্নাল, যেটা আর কি এক্সটার্নাল জন্য এই ফাইলটা, এই প্যানেলটা দেওয়া হবে, এখান থেকে সে লগ ইন করে আপলোড করবে আর কি ফাইল। এটা আমি আপনাদেরকে অন্য টিউটোরিয়ালে দেখাবো। এই এখানে আর কোনো কিছু নাই, জাস্ট এটাই, এটা মনে করেন যে আপলোড করে দেওয়া, বাস শেষ, এতটুকুই। যারা মনে করেন ডিজে 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 করবেন, তো এখান থেকে ইউজার আর পাসওয়ার্ড নেবে, ফুডের জায়গায় ফুড কভার করবে, সেটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর কি। থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য।